এক বছর পরে ফিরত নিব আমরা, বিক্রি করতে না পারলেও ছয় মাস পর ফিরত। হ্যাঁ, ছয় মাস এক বছর পরে শুধু নষ্ট করতে পারবো না। যেমন একজনে আছে যে বাড়িতে বলছে বিক্রি করার পরে চেঞ্জ করে দিব ছয় মাস পরে, নিজের মনে করে রাখলো না, দুলা বালু বা পোলা পাইনে বাচ্চা খাওয়ার পর লইয়া হাতে লাগাইলো ওটা হইলে দিব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা এসেছি ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটে। তো আমরা যে দোকানে এসেছি এই দোকান থেকে আজকে আপনাদের কিছু ভালো মানের বাহারি ডিজাইনের থ্রি পিস দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য থ্রি পিস রয়েছে, এগুলো কিন্তু সব ইন্ডিয়ান থ্রি পিস এবং কাতান টু পিসও রয়েছে। তো চলুন দর্শক, এর দরদাম কোয়ালিটি আজকে আপনাদের জানানো হচ্ছে। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। তো সাদ্দাম ভাই, এর আগে তো আপনার ভিডিও করেছিলাম, তো আজকে আমরা আবার এসেছি। আজকে নাকি আপনি নতুন কালেকশন নিয়ে এসেছেন? জি। তো আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন। আমাদের লোকেশন এসে গিয়া ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট এক। আমাদের মার্কেটের সাইনবোর্ডের ভিতর লেখা আছে ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট এক, আন্ডারগ্রাউন্ড 49-এর কো। আচ্ছা, তো আপনারা মাল কীভাবে, মানে যদি ঢাকার বাইরে থেকে কেউ নিতে চায় বা ঢাকা থেকে নিতে চায়, তো সেক্ষেত্রে কীভাবে মালটা ডেলিভারি দেন? আমাদের ঢাকার বাইরে হলে আমরা যেমন কন্ডিশনের মাধ্যমে দেই, যেমন সুন্দরবনে দেই, এসএ পরিবহনে দেই, আর অন্য অন্য ট্রান্সপোর্টে নিলে সেক্ষেত্রে ফুল টাকা পেমেন্ট করতে হবে। আর এসএ পরিবহন আর সুন্দরবন নিলে কন্ডিশনে দিতে পারবো। আচ্ছা, ঢাকার মধ্যে? ঢাকার ভিতরে নিলে দোকানে এসে নিতে হবে। ঢাকার ভিতরে যেমন উত্তরা, মিরপুর, এরপর সাহাবান, নবীনগর, এইসব এলাকায় যাবে, সুন্দরবনে যাবে, এসএ পরিবহনে যাবে। আচ্ছা, তো আপনার কি সারা বাংলাদেশে মোট কথা 64 জেলায় কি মাল ডেলিভারি দিতে পারবেন? আমরা 64 জেলায় মাল দিই। আচ্ছা, তো আজকে মানে কি ধরনের কালেকশন দেখাবো? আজকে সব দামি আইটেম দেখাবো, অনেকে দামি আইটেম বিক্রি, আজকে সব দামি আইটেম। সর্বপ্রথম কোন কালেকশনটা দেখাবেন? সর্বপ্রথম দেখাবো আমি যেটা, এটা হচ্ছে ইন্ডিয়ান কাটচুরি। আচ্ছা, কাপড়টা কি অরিজিনাল ইন্ডিয়ান? জি, অরিজিনাল ইন্ডিয়ান। অরিজিনাল ইন্ডিয়ান কারচুপি দর্শক দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর কিন্তু। বাহ, এটা কয় গজ হবে ভাইয়া? এটি সব 3 গজ করে জামা। 3 গজ? হ্যাঁ। হাতা? এই যে হাতা আলাদা, এক গজ হাতা নিচে রয়েছে না? হ্যাঁ, এক গজ হাতা। আচ্ছা আচ্ছা, এক গজের হাতা। হ্যাঁ। আচ্ছা, কাপড়টা কি ভাইয়া? এটা সম্পূর্ণ সুতি কাপড়। সুতি কাপড়। এটা কয়টা ডিজাইন বা কয়টা কালার রয়েছে? এটা 4টা কালার। আচ্ছা, এটার কালার হচ্ছে 4টা, একটাই ডিজাইন, একটা কোয়ালিটির একটাই ডিজাইন এগুলো। আচ্ছা, তো এটা কত করে বিক্রি করছেন? এটা হোলসেল রেট হচ্ছে 850 টাকা। 850 টাকা? আচ্ছা, তো এটা সর্বনিম্ন কয় পিস নিতে হবে, কারণ এটা দামি মাল তো? হ্যাঁ, এটা দামি মাল। যেমন এটা 4 ডিজাইনের 4 কালার, 4টা নিলো, এরকম 4-5টা ডিজাইন মিলিয়ে 12 পিস 15 পিস নিতে পারবে। নিতে পারবে? জি। আচ্ছা, তো ঢাকার বাইরে নিলে সর্বনিম্ন 12 পিস নিতে হবে? 12 পিস নিতে হবে। জি। আচ্ছা আচ্ছা, এরপরে আর কি দেখবো আমরা? দেখাবো এটার উন্না। বাহ, এটা হচ্ছে উন্না না? বাহ, উন্নাটা কিন্তু খুব সুন্দর। তো দর্শক, একটু দাম দিয়ে যদি ড্রেসগুলো কিনেন তো সেক্ষেত্রে কিন্তু মানে ড্রেসের কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়। দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় উন্না। এটা উন্নাটা কয় হাত? এটা উন্না 5.5 হাত আছে, আর উন্নার ভিতরে এই যে পাতি বসানো। আচ্ছা আচ্ছা, আবার এই যে সাইড দিয়ে দেখেন, এই যে। আচ্ছা, যেগুলো পুঁতি বসানো নাকি? জি জি, এটা ঝুমকা। ঝুমকা বসানো, খুব সুন্দর ঝুমকা বসানো। দোনো সাইডেই আছে ঝুমকা বসানো। আচ্ছা আচ্ছা, উপরে নিচে মানে দুটো সাইডে দেওয়া আছে রয়েছে। আচ্ছা, স্যালোয়ারটা দেখি আমরা। এটা হচ্ছে স্যালোয়ার না? এটা হচ্ছে স্যালোয়ার। এটা বিশাল বড়, পুরো 2.5 গজ জামা স্যালোয়ার হবে। আচ্ছা, পুরো 2.5 গজ হবে? হ্যাঁ, পুরো 2.5 গজ। তো যদি ভাই আপনার দোকান থেকে যদি ড্রেসগুলো নেয় তো যদি সেই ক্ষেত্রে রং উঠে যায়, কারণ তো দামি ড্রেস, এগুলা যদি রং উঠে বানানোর পরও রিটার্ন আছে? বানানোর পরও রিটার্ন? জি, বানানোর পরও রিটার্ন আছে। আচ্ছা, তো কি আমাদের দেশে তো অনেক জায়গার ভাইরা আছে, তারা যদি মানে আপনার দোকান থেকে ড্রেস নিতে দেয়, তো সর্বনিম্ন কয় পিস নিলে বা কত টাকার মাল নিলে তারা ব্যবসা মোটামুটি শুরু করতে পারবে? যেমন 3 পিস নিলে মনে করেন আপনার 10,000 টাকার ভিতরে নিলে মোটামুটি একটা বাইল হবে, মানে বেচার মতো একটা আইটেম হবে। আর যদি অন্য প্লাজো গুলা নেয়, ড্রা প্রিন্টি নেয়, সেক্ষেত্রে আপনার 4-5 হাজার টাকার মালও নিতে পারবো। এই আপনার দোকানে অন্য বেড়া রয়েছে? অন্য বেড়াও রয়েছে? জি, অন্য আছে, প্লাজো আছে, ড্রা আছে। আচ্ছা, এরপরে আমরা কোনটা দেখবো? এরপরে আরেকটা আছে, এই যে এটা হচ্ছে নতুন, এই আরেকটা ডিজাইন। বাহ, খুব সুন্দর সুন্দর কিন্তু দর্শক কালেকশন রয়েছে দোকানে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, একটু দামের মধ্যে আজকে আপনাদের ড্রেস দেখানোর চেষ্টা করছি। এই যে এই আরেকটা। আচ্ছা, এটা কি ড্রেস? এটা কি 3 পিস ভাই? এটা হচ্ছে গিয়ে মাকলু। মাকলু? জি। আচ্ছা, কাপড়টা কি? কাপড়টা হচ্ছে পাকিস্তানি কাপড়। পাকিস্তানি? অরিজিনাল পাকিস্তানি নাকি? অরিজিনাল পাকিস্তানি, এগুলো কোনো ভেজাল নেই। আচ্ছা, তো এটা কয়টা কালার বা কয়টা ডিজাইন রয়েছে? এটারও 3টা কালার, একটাই ডিজাইন। একটাই ডিজাইন, 3টি কালার রয়েছে না? 3টা কালার। আচ্ছা আচ্ছা, এটার অন্যটা আবার আনকুবল। আচ্ছা, অন্যটা একটু স্যালোটা দেখি আমরা।
আচ্ছা এটা হচ্ছে উন্না না হ্যাঁ এটা উন্না ইন্ডিয়ান কারচুপি উন্না আচ্ছা ইন্ডিয়ান কারচুপি ডিজাইন নাকি জি বাহ খুব সুন্দর কিন্তু উনাটা কয় হাত হবে ভাই এটা 5.5 হাত উন্না এটা কম হবে না 5.5 হাত হবে জি আচ্ছা এটা ওই যে সাইড দিয়ে ঝুমকা লাগানো আছে সেলাটা দেখি আমরা এটা হচ্ছে সেলন সেলার কাপড়টা কতটুকু হবে একটা পুরো 2.5 ইঞ্চি হবে 1 ইঞ্চি কম হবে না কম হবে না আচ্ছা রং ঠং তুলবে না 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 এগুলো রং করছে একেবারে ফুল গ্যারান্টি আচ্ছা আচ্ছা এরপর আমরা কোনটা দেখব আচ্ছা এইগুলো কালার গুলো কোথায় একটু দেখি এই যে এটার কালার এটার কালার হচ্ছে এগুলো না জি আর সবটা একই মনে হচ্ছে নাকি ডিজাইন তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনে তিনটা করে কালার হবে আচ্ছা আচ্ছা কালার গুলো কোথায় এই যে এই একটা এই যে না এগুলো জি এই যে কালার গুলো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু অসংখ্য কালার বা অসংখ্য ডিজাইন খুব সুন্দর সুন্দর একটু দামের মধ্যে একটু রিজনেবল প্রাইসের মধ্যে ভালো সুন্দর সুন্দর ড্রেস আপনারা এই দোকান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শক আচ্ছা এরপর আমরা কোনটা দেখব এটা সিগে বারিশের ভিতরে বারিশ আচ্ছা এটা কি ইন্ডিয়ান নাকি জি এটাও ইন্ডিয়ান ইন্ডিয়ান না আচ্ছা তো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা কি এমবস নাকি না না এটা জামদানি ডিজাইন জামদানি ডিজাইন এটা তো উঠে যাবে না 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 এই যে বুকে সম্পূর্ণ কাজ এটা আচ্ছা এটা বুকে সম্পূর্ণ কাজ আর এটা সে প্রিন্ট জামদানি প্রিন্ট জামদানি প্রিন্ট তো এই যে প্রিন্ট গুলো কিন্তু উঠে যাবে এগুলো উঠে গেলে এক মাস পরে এর পরে রিটার্ন রিটার্ন গ্যারান্টি দিয়ে বিক্রি করব আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে জামদানি প্রিন্ট জি এটা জামদানি প্রিন্ট আচ্ছা তো এটা কয়টা কালার বা কয়টা ডিজাইন রয়েছে এটারও চারটা কালার হবে চারটি কালার হবে আর ডিজাইন একটাই ডিজাইন একটাই ডিজাইন এগুলা বেশি ডিজাইন হবে না আচ্ছা দামি কাপড় দেখে নাকি হ্যাঁ এটা এটা দাম কত পড়ছে ভাই এটা 900 টাকা হোলসেল রেট 900 টাকা 900 টাকা আচ্ছা এটা অন্যটা সেলটা দেখি এটা হচ্ছে ওন্না দর্শক খুব সুন্দর কিন্তু ওন্না প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এবং কিন্তু পাত্তি বসানো রয়েছে না জি জি এটা প্রত্যেকটার ভিতরে জামার ভিতরে স্টোন বসানো আছে আবার ঝুমকা লাগানো আছে ঝুমকা লাগানো রয়েছে খুব সুন্দর কিন্তু ওনারা দর্শক ওনারা কয় হাত হবে ওনার এগুলো সব 5.5 হাতের উপরে হবে আমরা 5.5 হাতই বলি আচ্ছা আচ্ছা তো এটা সেলোটা দেখি আমরা এটা হচ্ছে সেলোয়ার না আচ্ছা সেলোয়ার যত মোটা মানুষ হোক একবার ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ জি এগুলো সব একবার এরপর আমরা কোনটা দেখব হ্যাঁ বাহ খুব সুন্দর কিন্তু এই ড্রেসটাও মানে আপনি কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন রেখেছেন এগুলো সব আনকমন নতুন লেটেস্ট মডেল এখন চলতে আছে এগুলো অনেক চলতে আছে আচ্ছা আচ্ছা এটা কি ড্রেস এটা কি থ্রি পিস এটা এটা সি গিয়া মোহনা মোহনা থ্রি পিস না এটা মোহনা থ্রি পিস আচ্ছা এটা কয়টা কালার রয়েছে এটা দুইটা কালার ব্ল্যাক আর খয়েরি আর ডিজাইন একটাই একটাই ডিজাইন আচ্ছা এটা কত করে বিক্রি করছেন এটা 900 টাকা 900 টাকা হোলসেল প্রাইস জি হোলসেল প্রাইস আচ্ছা এটা বুকে কি লাগানো হয়েছে স্টোন একে সম্পূর্ণ কারচুপি স্টোন বসানো হয়েছে কারচুপি স্টোন বসানো হয়েছে দর্শক জি আবার নিচের কাজটা হইছে কি যে সম্পূর্ণ এই যে এই যে কারচুপি কাজ এগুলো কারচুপি এটা কোনো হাতের কাজ এটা সম্পূর্ণ আচ্ছা আচ্ছা এগুলো ওঠার কোনো সম্ভাবনা নাই না ওটা কোনো সম্ভাবনা নাই আচ্ছা তো এটা কত করে বিক্রি করছেন বললেন এটাও 900 টাকা 900 টাকা তো জামাটা কয় গজ হবে ভাই জামারই সব 3 গজ 3 গজের জামা হবে হাতা একসাথে রয়েছে জি হাতা আলাদা সাইডে আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওন্না ওনারা কিন্তু বিশাল বড় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ওন্না আচ্ছা ওনাটা কয় হাত হবে এগুলো সব 5.5 হাত ওন্না 5.5 হাতের হবে আচ্ছা একটু সেলোটা দেখি আমরা আচ্ছা এটা হচ্ছে সেলোয়ার না জি আচ্ছা সেলোর কাপড়টা কতটুকু হবে 2.5 গজ এগুলো 2.5 গজ কম হবে না আচ্ছা এরপর আমরা কোন কালেকশনে যাব এরপর একটু এটা সে ইন্ডিয়ান ওন্নাটা হবে জর্জেট আর এই যে সম্পূর্ণ বুকে কাজ বুকে কাজ রয়েছে হ্যাঁ এটা মুক্তার কাজ আছে এই যে বুক একবার সম্পূর্ণ বুকে মুক্তার কাজ এগুলো কি মুক্ত হ্যাঁ এগুলো মুক্ত আচ্ছা আচ্ছা মুক্তার কাজ রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু ড্রেসটা এগুলো তো উঠে যাবে না তো না না এগুলো গ্যারান্টি এগুলো উঠবে না গ্যারান্টি রয়েছে আচ্ছা এটা কি কাপড়টা কি ভাই কাপড়টা একবার সুতি কাপড় সুতি কাপড় এটা দাম পড়ছে কত এটা দাম পড়ছে 750 টাকা 750 টাকা আচ্ছা কয় গজ রয়েছে জামাটা এটা 3 গজ জামা এগুলো সব 3 গজ 3 গজ রয়েছে হাতা তো জামার সাথেই না জি হাতা ওই যে সাইডে আছে আলাদা এটা হচ্ছে ওনা ওনার কাপড়টা কি ওনা জর্জেটের ভিতরে কাজ করা এই যে আচ্ছা বাহ খুব সুন্দর কিন্তু ওনাটা দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওনা ওনাটা কয় হাত হবে এটা 5.5 হাত ওনা এগুলো সব 5.5 হাত 5.5 হাত এবং জর্জেট ওনা নাকি এগুলো সব জর্জেট ওনা আচ্ছা সেলোটা দেখি সেলোটা প্রিন্টের অনেক সুন্দর আর যদি এই ড্রেসটা কেউ নিতে চায় হোলসেল তো সর্বনিম্ন কয় পিস নিতে হবে যেমন এটা 60টা কালার তো এটা থেকে আপনি দুইটা নিলে আরেকটা তে দুইটা নিলে এরকম 6 ডিজাইনের 12টা নিলে দুইটা দুইটা কইরা আচ্ছা আচ্ছা সেলোয়ার বাহ খুব সুন্দর কিন্তু সেলোয়ার প্রিন্টের মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যারা পছন্দ করবেন তারা কিন্তু এখনই ফোন দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে ড্রেসগুলো অর্ডার করতে পারেন আচ্ছা এরপর আমরা কোনটা যাব এরপরে আছে আরেক
এখন যে দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে কি ইন্ডিয়ান বারিশ ইন্ডিয়ান বারিশ জি বাহ খুব সুন্দর কিন্তু এটা কি হাতের কাজ নাকি এটা সম্পূর্ণ এই যে হাতের কাজ করা এই যে হাতের কাজ দেওয়া না হ্যাঁ এটা সম্পূর্ণ হাতের কাজ এবং ডলার বসানো নাকি জি নাকি গ্লাস না না এই যে ডলার বসানো আর একবারে সম্পূর্ণ এই যে এটা হাতের কাজ আচ্ছা আপনার একবারে পুরো জমিন অল ওভার কাজ এটা কয়টা মানে কালার রয়েছে এটা 10টা কালার হবে 10টি কালার হবে আর ডিজাইন একটা কালার হবে এটা জর্জেট ওন্না কিন্তু আচ্ছা ওন্নাটা হচ্ছে জর্জেট আর জামাটা জর্জেট ওন্নাটা অনেক সুন্দর বিশাল বড় কিন্তু ওনাটা ওনাটা হবে 5.5 হাত নাকি জি এগুলো ওনা সব 5.5 হাত 5.5 হাত হবে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ওনা আচ্ছা এই সালোয়ারটা দেখি তো আমরা এই যে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারের কাপড় আচ্ছা আচ্ছা টিশালোর সেলর কাপড়টা কি ভাই ফেব্রিক্সটা সেলর কাপড়টা হইছে বেক্সির কাপড় বেক্সির কাপড় জি আচ্ছা আচ্ছা এরপর আমরা কোন কালেকশনে যাব আচ্ছা এখন আমরা কোন কালেকশন দেখতে পাচ্ছি ভাই একটু এটা ইন্ডিয়ান একটা কালেকশন বুটিকসের ভিতরে আচ্ছা আচ্ছা এটা অনেক সুন্দর বাহ খুব সুন্দর কিন্তু এটা মানে সারা বডিতে কি এটা কি স্টোন বসানো না জি পুরো জমিনে স্টোন বসানো নিচে আছে বোকেও আছে আচ্ছা আচ্ছা দর্শক দেখানোর চেষ্টা করছি আপনাদের নিচেও কিন্তু আপনার স্টোন বসানো রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ড্রেসগুলো ইন্ডিয়ান ড্রেস না জি ইন্ডিয়ান কাপড়টা কি ভাই এটা সুতি কাপড় এগুলো সব সুতি এখন যা আসবে সবই সুতি কাপড় আচ্ছা আচ্ছা তো এটা জামাটা কত রুখ রয়েছে এটা 3 গজ জামা 3 গজ 3 গজ রয়েছে জি আচ্ছা এটা কয়টা কালার রয়েছে বা কয়টা ডিজাইন রয়েছে এটারও 4টা কালার হবে আপনার ডিজাইন একটাই কালারগুলো কোথায় ভাই একটু দেখার চেষ্টা করি বেশিরভাগই সবুজ কালার বেশি চলে এইজন্য সবুজটা বেশি রাখি আমরা আচ্ছা আচ্ছা এর ওনার এর সালাটা দেখি আমরা এই যে ওনাটা ওনার কাপড়টা কি এটা ওনার কাপড়টা প্রিয় সুতি সুতি না আচ্ছা আগের গুলো ছিল জর্জেট হ্যাঁ জর্জেট আর এটার মানে কাপড়টা হচ্ছে সুতি ওনারটা কিন্তু বিশাল বড় এগুলো সব 5.5 হাত হবে 1 ইঞ্চি কম 5.5 হাত হবে আচ্ছা এটা দাম কত পড়ছে এটার দাম 850 টাকা 850 টাকা জি আচ্ছা একটু সালোয়ারটা দেখি আমরা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের কাপড়টা কি ভাই এটা পুরো 2.5 গজ সালোয়ার হবে বেক্সির কাপড় এই যে প্রত্যেক গজ বেক্সির কাপড় না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিল মারাই রয়েছে একদম বেক্সি বয়েল দেখতে পাচ্ছেন 100% কটন না 100% আচ্ছা তো এটা যদি কেউ নিতে চায় তো কয় পিস নিতে হবে এটা যেমন 4টা কালার 4টা নিব অনেকে যদি কয় ভাই আমি সবুজ কালার বেশি নিব তো আও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই দেওয়া যাবে আচ্ছা এরপর আমরা যাব আচ্ছা এখন আমরা কি কালেকশনে যাব ভাই এটা হচ্ছে ডিজিটাল লোন ডিজিটাল লোন না জি আচ্ছা আচ্ছা এটা কয় গজ হবে জামাটা ভাই এটা 2.5 গজের বেশি আছে 3 গজই বলে কিন্তু 3 গজটা একটু কম হয় আচ্ছা হাতা তো নিচে রয়েছে জি ওই যে হাতা নিচ হাতা নিচে রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা দাম পড়ছে কত এটা 430 টাকা 430 টাকা আচ্ছা এটা ডিজিটাল লোন এটা ডিজিটাল লোন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি বাংলাটা নাকি হ্যাঁ এটা বাংলাটা এটা ইন্ডিয়ানও আছে বাংলাটাও আছে পাকিস্তানিও আছে সব ধরনের কালেকশন আপনার কাছে রয়েছে আচ্ছা তো এটার দাম পড়ছে কত এটা হচ্ছে 430 টাকা 430 টাকা তো এটা কয়টা মানে কালার বা ডিজাইন রয়েছে এটা প্রত্যেকটা ডিজাইনে 4টা করে কালার হবে 30টা ডিজাইন তো আছে নতুন একবারে 30টা ডিজাইন হবে যদি এটা কেউ নিতে চায় তো সর্বনিম্ন কয় পিস নিতে হবে যেমন এটা আপনার 10টা ডিজাইনেতে 10 পিস নিতে পারবো বা 20 পিস নিতে পারবো বা একজনে যদি 4টা করে কালার নেয় তাও নিতে পারবো কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা এটা কালার ওনাটা মানে দেখি ওনাটা একটু সালোয়ারটা দেখি বাহ ওনাটা কিন্তু বিশাল বড় এগুলো ওনা কিন্তু 5.5 হাত হবে আপনার 1 ইঞ্চি কম হবে না আচ্ছা আচ্ছা একটু সালোয়ারটা দেখি আমরা কম এই যে ফেদুস লোনের বা বিডি লোন ওইসব সালোয়ার কম হয় কিন্তু এটা একবারে পুরো 2.5 গজ হবে আর পানাও 2.5 হাত পানা 2.5 হাত পানা না জি আচ্ছা সেটা কালারগুলো কোথায় ভাই এই যে একটা ডিজাইন আছে এই যে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই যে এটা কালার বাহ খুব সুন্দর সুন্দর কালার রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার রয়েছে যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে তাদের ডিসক্রিপশন বক্সে দোকানের নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে আপনারা এখনই অর্ডার করতে পারেন আচ্ছা এরপর আমরা কোন কালেকশনে যাব ভাই এরপর আচ্ছা এখন আমরা দেখব কোন কালেকশন ভাই এই যে এটা হচ্ছে কাতানের টু পিস কাতান টু পিস না আচ্ছা আচ্ছা তো কাতানের টু পিস মানে আপনার কাছে কয়টা কালার বা কয়টা ডিজাইন রয়েছে এটা এটার কালার আছে 20-30টা কালার আছে আচ্ছা 20-30টি কালার রয়েছে আর ডিজাইন ডিজাইন 2-3টা ডিজাইন হবে 2-3টা ডিজাইন শুধু এই যে কাজের কাজের ডিজাইনটা ভিন্ন হবে এই যে আচ্ছা আচ্ছা কাজের ডিজাইনটা ভিন্ন হবে হ্যাঁ এই কাজের ডিজাইনটা ভিন্ন হবে আচ্ছা আচ্ছা তো এই কাতান টু পিস আপনারা কত করে বিক্রি করছেন হোলসেল প্রাইস এটা হোলসেল রেট হচ্ছে 400 টাকা 400 টাকা এটা কত আছে কম দামি মাল আছে কম দামি মাল আমরা বিক্রি করি না আমাদের মাল গ্যারান্টি দেওয়া সম্পূর্ণ যেমন বিক্রি না করতে পারলে 6 মাস 1 বছর পরও ফেরত নিব আমরা বিক্রি করতে না পারলেও 6 মাস পর ফেরত হ্যাঁ 6 মাস 1 বছর পরে শুধু নষ্ট করতে পারবো না যেমন একজনে আছে যে
বাইতো বলছে বিক্রি করার পরে চেঞ্জ করে দিব ছয় মাস পরে, নিজের মনে করে রাখলো না, দুলা বালু বা পোলা পাইনে বাচ্চা খাওয়ার পর হলে হাতে লাগাইলো ওটা হইলে দিব না, ওটা হলে দেন কিন্তু ভাল মাল যেভাবে নিবে আর কি যেভাবে নিবে ওভাবে রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে উন্নত, এটা শুধু জামাটা আর উন্নাটাই তো? হ্যাঁ, এটা টু পিস কাতানের। আচ্ছা আচ্ছা, এই যে বাহ, উন্নাটা কিন্তু খুব সুন্দর, উন্নাটা বিশাল বড় উন্না। উন্নাটা কয় হাত হবে ভাই? এটাও সাড়ে পাঁচ হাত উন্না। সাড়ে পাঁচ হাতের উন্না। আচ্ছা, দাম পড়ছে কত? চারশো টাকা অনলি। চারশো টাকা। তো দর্শক, চারশো টাকায় আপনারা কাতানের সুন্দর সুন্দর টু পিস পেয়ে যাচ্ছেন। একটু কালারগুলো কোথায় একটু দর্শকদের কি দেখাতে পারবো? অবশ্যই, কালারও অভাব নেই। আচ্ছা, এই যে এখানে কালারগুলো রয়েছে না, বা অসংখ্য কালার অসংখ্য ডিজাইন রয়েছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের যেটা পছন্দ হয় তাদের ইমো নাম্বার দেওয়া থাকবে, তো সেখানে ফোন দিয়ে আপনারা ইমোতে ফোন দিয়েও ভিডিও কলের মাধ্যমে এগুলো পছন্দ করে নিতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য কিন্তু সুন্দর সুন্দর কাতানের টু পিস রয়েছেন। তো আমাকে কিন্তু অনেক ভাইয়েরা বা বোনেরা বলেছেন যে কাতান টু পিস দেখাতে, তো সেক্ষেত্রে কিন্তু তারা এই ভিডিওর মাধ্যমে এগুলো পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা কোনটা দেখবো ভাই? এটা হচ্ছে লাস্ট একটা ডিজাইন দেখাবো, কারচুপি। কারচুপি? হ্যাঁ, এটা সম্পূর্ণ কারচুপি, এটা অরগিন্ডির ভিতরে কারচুপি। আচ্ছা আচ্ছা, এটা একবারে নতুন ডিজাইন, একদম নতুন ডিজাইন, একদম নতুন কালেকশন। এটা ধরে ধরে এই যে দেখ, একবারে বুকে সম্পূর্ণ কাজ। এটা বাহ, খুব সুন্দর। কিন্তু এগুলো গ্লাস বসানো নাকি? না না, এটা সম্পূর্ণ কাজ। এটা এই যে ছোট ছোট ইয়া বসানো, পিস্টন বসানো, পিস্টন বসানো। হ্যাঁ, এটা কিন্তু পুতিন না, এটা হচ্ছে অরিজিনাল ইয়ার ভিতরে একবার সম্পূর্ণ কাটছবি। আচ্ছা, এগুলো কি? এগুলো এডি স্টোন, স্টোন জি। আচ্ছা, কাটছবি স্টোন আর কি? আচ্ছা, কাটছবি স্টোন না জি। আচ্ছা, এটা কয়টা কালার বা কয়টা ডিজাইন রয়েছে? এটা কালার আছে আপনার চারটা করে কালার হবে, ডিজাইন হবে 10টা। এই যে কালারগুলো, কালার এই যে এগুলো সব কালার, এইগুলো সব কালার দর্শক দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা কত করে বিক্রি করছেন ভাই? এটা পাইকারি 800 টাকা। পাইকারি 800 টাকা। আচ্ছা, এটা ওন্নাটা সেলটা দেখাতে পারবে? হ্যাঁ, ওন্নাটা বিশাল বড়। বাহ, ওনাটা কিন্তু বিশাল বড় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ওনা। আসলে যারা ভালো মানের কোয়ালিটি সম্পন্ন ড্রেস নিয়ে ব্যবসা করতে চান, তারা কিন্তু এই দোকান থেকে নিশ্চিন্তে এই ড্রেসগুলো সংগ্রহ করতে পারেন। আচ্ছা, ওনাটা কয় হাত হবে ভাই? ওনাটা সাড়ে পাঁচ হাত হবে, পুরো সাড়ে পাঁচ হাতের ওনা, বিশাল বড় ওনা। আচ্ছা, একটু স্যালোটা দেখি আমরা। বা, এটা হচ্ছে সালোয়ার দর্শক দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু কাপড়টা। এটা কি কাপড় হবে ভাই? এটা হচ্ছে বেক্সির কাপড়। এই যে বেক্সির কাপড় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ আমরা এসেছি ফুলবাড়িয়া সিটি সুপার আন্ডারগ্রাউন্ডে, এটি পড়েছে গুলিস্তানের মধ্যে। তো আজকে আপনাদের কিছু নিউ কালেকশনে থ্রি পিস কালেকশন দেখানোর চেষ্টা করলাম। তো যারা এই দোকান থেকে আপনারা থ্রি পিস নিতে চান, নিয়ে ব্যবসা করতে চান, তারা কিন্তু সহজে নিতে পারবেন। তারা কিন্তু পুরো সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা রয়েছে। তো আপনার যদি নিতে চান তাহলে তাদের ডিসক্রিপশনে আমার এই দোকানের মোবাইল নাম্বার, দোকান নাম্বার দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো দর্শক, আরেকটা কথা, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।